শাড়ির আঁচল বিষয়ে মমতা শঙ্করের করা মন্তব্য এবং সেই প্রেক্ষিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পাল্টা পোস্ট, এ নিয়ে বিতর্কের জল বহু দূর গড়িয়েছে। এরপরও নিজের বক্তব্যে অনড় ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী এবং জানিয়ে দিয়েছিলেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। এরপর বেশ জোরালো কণ্ঠে তার প্রিয় মমদির পাশে দাঁড়ান অভিনেত্রী রূপা গাঙ্গুলী। মাঝের কিছুদিন বিতর্কটা অনেকটাই থিতিয়ে আসছিল, কিন্তু নতুন করে সেই বিতর্ক আবার উস্কে দিলেন স্বস্তিকা ও শ্রীরেখা, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবারও জোর চর্চা। প্রথমে শুনে নেব নিজের করা মন্তব্যের সপক্ষে টলি টাইমের কাছে মমতা শঙ্কর ঠিক কি বলেছিলেন। আমি তাদের কথা আলাদা করে বলেছি যে তাদের মতো বলা হয়, কোনো কাউকে খারাপ পোশাক দেখলে তাদের মতো বলা হয়, কিন্তু তাদেরকে আমি সম্মান করছি, কারণ তারা যে পোশাকটা পরেন বা যেভাবে নিজেদের দেখান সেটা তাদের পেশার জন্য, এবং সেই পেশাকে আমি কখনো মানে এটা যুগ যুগ ধরে হয়ে এসছে এই পেশা, তো তাদের ছোটো করার কোনো প্রশ্নই ওঠে না। আমি কেন ছোটো করব তাদের? আমি নিজে একজন নারী, আমি একজন নারীর কষ্ট বুঝি, কী অবস্থায় তারা কেন এসছেন তার পেছনের গল্পটা আমরা জানি না, কিন্তু এখন ভালো বাড়ির মেয়েরা যাদের এইসব করার দরকার নেই, তারা যখন ওইভাবে সাজ পোশাক করেন সেটাকে আমি খারাপ বলেছি। যারা ইচ্ছে করে ওই রকম পোশাক পরে নিজেদের দেখান তাদেরকে আমি খারাপ বলেছি এবং বলছি, বলবো, কিন্তু সে হয়তো খারাপ মেয়ে না, কিন্তু তার পোশাকটা ঠিক না, এটা আমার মত, তার মত নাও হতে পারে, কিন্তু আমি যেটা বলেছি আমি সেটাতে স্টিক করছি। আমি কাউকে ছোট করিনি, আমি কোনোদিন কাউকে ছোট করিনি, আমি কাউকে ছোট করছি না, কাউকে ছোট করবও না, কিন্তু আমার যেটা বলার আমি সেটা বলেছি, এবং প্লিজ আমি যেটা বলেছি সেটা আবার একটু মন দিয়ে শুনুন, তাহলে আপনাদের ভুলটা ভাঙবে। এর কিছুদিন পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি একটি ছবি শেয়ার করে পোস্ট দেন স্বস্তিকা, লেখেন, লাইন দিয়ে দাঁড়ালে ভালো ছবি উঠবেই। পরদিন তার শ্রদ্ধেয় মমতা শঙ্করের সঙ্গে এই ছবি পোস্ট করে শ্রীরেখা লেখেন, আমরা শাড়ি এভাবেই পরি। পরদিন আবার স্বস্তিকার আরও একটা লম্বা পোস্ট, যেখানে লাইন শব্দের ব্যাখ্যা করেন অভিনেত্রী এবং সেখানে শাড়ির আঁচলের প্রসঙ্গও টানেন। আর এই সমস্ত পোস্ট ঘিরে কমেন্ট পাল্টা কমেন্ট নেটিজেনদের, সব মিলিয়ে শাড়ির আঁচল বিতর্ক নতুন করে চর্চায় চলে এলো, যে বিতর্ক উস্কে দিলেন দুই বিতর্কিত অভিনেত্রী।